I got broads in Atlanta. Just at the lean, the family. Credit card. Hello, friends. Welcome to my channel, My Sports Opinion. তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আবারও একটি ডেলি আপডেটের নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো আইএসএল রিলেটেড কিছু নিউজ নিয়ে। তো চলো তাহলে আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথম যে নিউজটিতে আসব সেটি হলো এফসি গোয়ার তারকা ডিফেন্ডার কার্লোস পেনাকে নিয়ে। তো কার্লোস পেনা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি রিটায়ারমেন্ট নিতে চলেছেন। তিনি তার ইনস্টাগ্রামে লিখেও এটি পোস্ট করেছেন। তো কার্লোস পেনা এফসি গোয়ার হয়ে লাস্ট দুটো সিজন খেলেছিলেন। তো দুটো বছরই কার্লোস পেনার জন্য ভালোই ছিল এফসি গোয়ার হয়ে। তিনি অনেক কিছুই দিয়েছেন এফসি গোয়ার ফ্যানেদের। তো এরপরে দেখা যাক এফসি গোয়া তার বদলে কাকে সাইন করায়। কারণ দেখো এখন প্রবলেম হয়ে গেল এফসি গোয়াকে নিয়ে, কারণ তারা পরবর্তীকালে চ্যাম্পিয়ন লিগ খেলবে আর তাদের বেশিরভাগ প্লেয়ারই কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছে, অনেককে তারা এখনও রিটেন করেনি। তো দেখা যাক এফসি গোয়া এই মুহূর্তগুলোকে কীভাবে সামলে নেয়। তো চলো পরের খবরে আসা যাক। তো পরের খবরটি হলো এই মুম্বাই সিটির এফসির প্লেয়ার মধুসহুকে নিয়ে। তো শোনা যাচ্ছে যে ইতিমধ্যে মুম্বাই সিটি এফসি মধুসহুর সঙ্গে কথাবার্তা বলছে, চাইছে তাকে তারা রিটেন করতে। তো কত বছরের জন্য রিটেন করতে চাইছে সেটা জানি না, এখনও সেইভাবে খবরটা প্রকাশিত হয়নি। তবে মধুসহুকে তারা রিটেন করতে যাচ্ছে এই খবরটি বেরিয়েছে। তো দেখা যাক কত বছরের জন্য তাকে তারা রিটেন করে। তো আজকের পরের খবরে আসা যাক। তো পরের খবরটি হলো নকদম্ব নাওরেমকে নিয়ে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে নাওরেম কি মোহন মানে এটিকে মোহনবাগানতে থাকবে নাকি কেরালাতে যাবে। তো এখনও পর্যন্ত তেমন কোনো কনফার্ম নিউজ বেরোয়নি যে তিনি কোন টিমে থাকতে চলেছেন। তবে হয়তো বলা যেতে পারে তিনি কেরালা ব্লাস্টার্সে যাবেন, কারণ তিনি একসময় কেরালা ব্লাস্টার্স থেকে লোনে গিয়েছিলেন মোহনবাগানে এবং তার লোন ফুরিয়ে গেছে, সেই জন্য হয়তো তিনি কেরালা ব্লাস্টার্সে ব্যাক করবেন। আর কিভুর একজন প্রিয় ফুটবলার ছিলেন তিনি, আর যেহেতু কিভু ভিকুনা কেরালা ব্লাস্টার্সের কোচ থাকছেন পরের সিজনে, তো সেই হিসাবে বলা যেতেই পারে কিন্তু নাওরেম কেরালা ব্লাস্টার্সে আসতেই চলেছেন পরের বছর। তো দেখা যাক কতদূর এগোয়। তো আজকে আর বেশি তেমন কিছু আপডেট দেওয়ার নেই, অল্পই আপডেট দেওয়ার ছিল। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা প্রথমবারের জন্য এই চ্যানেলটিতে এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। টাটা, বাই বাই।